আসিফ মাহতাবের চাকরি খেয়েছেন রিজিক খাইতে পারেন নাই চুরি করে চেয়ার দখল করা যায় মানুষের রিজিক বন্ধ করা যায় না বিশ্বাস করো মালাউনের বাচ্চারা আবার মুসলমানদের রক্তে যে হৃদয়ে যে রক্তের ক্ষরণ হয়েছে তারা বুঝতে পারে না লক্ষণ সেনের বাচ্চারা বুঝতে পারে না ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মনে হয় শাহজালাল নাই কিন্তু এখনো পর্যন্ত মসজিদে মসজিদে শাহজালালের প্রতিধ্বনি আল্লাহু আকবার ভেসে ওঠে এখনো পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের অবদান বেশি এই ভারতকে শাসন করেছি আমরাই 100 বছর ওই তাজমহল ওই শিশমহল ওই লাল কিল্লা আমাদের হাতে তৈরি ওই মসজিদে বাবর যেই মসজিদ আমরা তৈরি করেছি ওই রাম মন্দিরকে ভেঙে খান খান করে আবারও সেখানে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে উচ্চারিত হবে অতি সম্প্রতি শরীফ শরীফার গল্প আপনারা শুনেছেন শরীফ আর শরীফার গল্প এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে স্বল্প কথায় বলি শরীফ শরীফার গল্পের সাথে কোরআন হাদিসের অথেন্টিক সোর্সের কোনো মিল সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না আজ সেখানে শরীফ শরীফার গল্পের মাধ্যমে মানুষকে বলা হচ্ছে শিশুদের মন মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ এটি জন্মগত বিষয় নয় এটি সমাজ নির্ধারণ করে দেয় মানে একজন সে দুনিয়ায় জন্ম নিয়েই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের একটা পাঠ সেখানে কি লেখা আছে শরীফ এবং শরীফার মধ্যে কথোপকথন হচ্ছে ডায়লগ হচ্ছে কি ডায়লগ যে একজন মানুষ জন্ম নেয়ার পর সে যদি মনে মনে চিন্তা করে যে আমি একজন নারী জন্মগতভাবে পুরুষ বাট হি থিংস হিমসেলফ দ্যাট আই অ্যাম নট আ মেল বাট আই অ্যাম ফিমেল কেউ জন্ম নেওয়ার পর যদি মনে করে যে আমি জন্মগতভাবে পুরুষ হলেও মনে মনে আমি নারী তাহলে সে মনে মনে নারী হিসেবেই আর একজনের সাথে তার দেহ দিয়ে দিতে পারবে আরেকজন নারী লেসবো এই শব্দগুলো বলতেও আনইজি ফিল হয় আরেকজন নারী সে নিজেকে পুরুষ মনে করে আরেকজন নারীর সাথে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারবে গে অ্যান্ড লেসবো এই টাইপের মন মানসিকতা মানুষের মন মগজে তৈরি করে দেওয়া হচ্ছে এই ওয়েস্টার্ন কালচার তৈরি করে নিয়ে আসা হচ্ছে আমাদের দেশে 50-60 বছর গবেষণা করে এখনো পর্যন্ত যা ইউরোপে ঢোকানো সম্ভব হয়নি তা বাংলাদেশের মাটিতে আমদানি করা হয়েছে আজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে প্রত্যেকটা শ্রেণীর ভিতরে কোরআন হাদিসের সমর্থিত সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার সেই জায়গায় কোরআন হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে এমন কিছু শিক্ষা আমদানি করা হচ্ছে যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষকে একটা শিশুকে আমাদের মুসলমান কিশোরকে সমকামিতার দিকে প্রমোট করা হচ্ছে আবার সেটি প্রতিবাদ করার জন্য আসিফ মাহতাব নামের ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন টিচারকে সে যেহেতু এটি প্রতিবাদ করেছে এই প্রতিবাদ করার কারণে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে ঠিক কিনা আসিফ মাহতাব বই ছিঁড়ে প্রতিবাদ করেছে আমি হলে তো লাত্তি মেরে ফেলে দিতাম আসিফ মাহতাব যা করেছে তা এই বাংলাদেশের 17 কোটি মানুষের মনের প্রতিবাদ সে করেছে তাকে যারা চাকরিচ্যুত করেছে তারা এই দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চায় তারা এই দেশের সমাজের শিশুদেরকে সমকামিতার দিকে প্রমোট করতে চায় আসিফ মাহতাবের চাকরি খেয়েছেন রিজিক খাইতে পারেন নাই চুরি করে চেয়ার দখল করা যায় মানুষের রিজিক বন্ধ করা যায় না শিক্ষার নামে এসব যা কিছু আমদানি হয় এসব আমাদের দেশে তৈরি হয় না সব ইন্ডিয়ান হাই কমিশন থেকে সবক নেওয়া কিছুদিন আগেও আমাদের সীমান্তে বিডিআর মরেছে গত 10-15 বছরে প্রায় 300-র বেশি বাঙালি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাটাতারের উপরে ফেলানির লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল একটা সময় ছিল তাদের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল কিন্তু
এখন বন্যার সময়ে পানি দিয়ে আপনারা আমাদেরকে বন্যার পানিতে ভেসে মারবেন, খরার সময়ে নদীতে বাদ দিয়ে আমাদের দেশের জমিকে সবুজ, আমাদের জমিকে মরুভূমি বানাবেন, যখন আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন আপনারা প্রতিবাদ করবেন, যখন আমাদের মুসলমানরা বাবরি মসজিদে নামাজ পড়তে যায় সেখানে রাম মন্দির তৈরি করবেন, কাশ্মীরে মুসলমান মারবেন, আসামে 7,500 মাদ্রাসাকে বন্ধ করে দিবেন, আপনারা কখন আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হতে পারেন না, আপনারা মুসলমানদের শত্রু রাষ্ট্র। আজ দুঃখ লাগে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর যেখানে আমাদের জন্য একটা বিশ্ব মুসলিম ইতিহাসের সোনালি অধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছে, ওই বাবরি মসজিদের উপরে তারা রাম মন্দির তৈরি করেছে, বলি না আউযুবিল্লাহ। এই সংবাদকে আপনারা জানেন নাকি জানেন না? ওই বাবরি মসজিদের উপরে রাম মন্দির যদি আরো তিনটাও তৈরি করা হয়, ওটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তুরস্কের আয়া সুফিয়া যদি শত বৎসর পর আবার যদি মসজিদে রূপান্তর হতে পারে, যেই মক্কা নগরীতে মসজিদুল হারামে রাসূল নামাজ পড়তে গেলে আবু জেহেল বলেছিল মাথা মাটির সাথে ধসিয়ে দেব, মাত্র 10 বৎসরের ব্যবধানে রাসূল এসেছেন, হাতের লাঠি দিয়ে ওই কাবা শরীফের সমস্ত মূর্তি ভেঙে বলেছিলেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল, সত্য সমাগত মিথ্যা আজ প্রতিহত। 10 বৎসরের ব্যবধানে যদি কাবা আবার মুসলমানদের হাতে ফিরে আসে, বিশ্বাস করো মালাউনের বাচ্চারা, আবার মুসলমানদের রক্তে যে হৃদয়ে যে রক্তের ক্ষরণ হয়েছে তারা বুঝতে পারে না, লক্ষণ সেনের বাচ্চারা বুঝতে পারে না, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মনে হয় নাই, মনে হয় শাহজালাল নাই, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে মসজিদে শাহজালালের প্রতিধ্বনি আল্লাহু আকবার ভেসে ওঠে। এখনো পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের অবদান বেশি, এই ভারতকে শাসন করেছি আমরাই 100 বৎসর, ওই তাজমহল, ওই শীষমহল, ওই লাল কিল্লা আমাদের হাতের তৈরি, ওই মসজিদে বাবর যেই মসজিদ আমরা তৈরি করেছি, ওই রাম মন্দিরকে ভেঙে খান খান করে আবারও সেখানে আল্লাহু আকবরের প্রতিধ্বনিতে উচ্চারিত হবে। মসজিদে যদি কেউ হিন্দুয়ানি পতাকা লাগায় আপনারা সহ্য করবেন না? বলুন সহ্য করবেন না? আপনার বাড়ি পোড়া যেতে পারে, ভেঙে খান খান হতে পারে, কিন্তু আমার মসজিদের একটা ইট খুলে নেবে আমরা তো মানতে পারি, আওয়াজ দিয়ে বলেন মানতে পারি। কিন্তু মসজিদের উপরে তারা রাম মন্দির তৈরি করেছে, সীমান্তে আমাদের মুসলমানদেরকে পাখির মতো মারে, তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, এজন্য তো তারা কখনো খেলাধুলায় হারলে টিএসসিতে মিষ্টি বিতরণ হয়, টিট ফর ট্যাট, তোমরা আমাদের সাথে শত্রুতা করবে আর তোমরা হারলে আমরা মিষ্টি খাওয়াবো না, তাকে হতে পারে নাকি? মুআজ্জাজ মুহতারাম, আমার প্রাণ প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, যতক্ষণ মসজিদে থাকি ভালো থাকি, মসজিদের বাইরে গেলেই অসুস্থ হয়ে যাই। গত মঙ্গলবার মাহফিল করতে গেছি ভারতের বর্ডারের কাছে, তো আমাকে বলছে হুজুর আপনি নদীর এই পার পর্যন্ত আসবেন, নদী পার হওয়ার পর দায়িত্ব আমাদের। ওইটার বুঝি নাই, নদী পার হওয়ার পর দায়িত্ব কেন তাদের? এরপর নৌকা দিয়ে নদী পার হয়েছি, যিনি নিতে আসছেন মোটর সাইকেল নিয়ে, মোটর সাইকেলে উঠছি, মনে হয় 2 ঘন্টা শুধু মোটর সাইকেলে চালাইছে, ওনা 2 ঘন্টা মোটর সাইকেল চালাইছে। এখন মনে করবেন মনে হয় পথ অনেক দূর, না পথ অনেক দূর না, মাত্র 2 থেকে 3 কিলোমিটার। মাঝে মাঝে কাহুজুর একটু নামেন, একটু পরে কাহুজুর চড়েন, মাঝে মাঝে কাহুজুর চড়েন, মাঝে মাঝে কাহুজুর নামেন, পুরোটা চর বালু আর বালু, মানে মোটর সাইকেল একটু স্টার্ট নেয় মাঝখানে আবার হঠাৎ বন্ধ হয়ে যায়। আচ্ছা মাহফিল শেষ হতে হতে হলো 3টার দিকে মাহফিল শেষ, দ্বিতীয় বক্তা আর আমি দুইজনে মিলে নদীর এই পাড়ে আসবো, আর 2-3 জন বক্তা তার ওই পাড়ে নেই। 3টার সময় এসে দেখি নৌকা আসতে মাঝি নাই, নদী পার হতে হবে, এখন লগি দিয়ে ঠেলবে কে নৌকা? দ্বিতীয় বক্তা আমাকে বলতেছে হুজুর আপনি তো পারেন না এগুলো আমি জানি, এখন আর কি করার, আমি লগি দিয়ে ঠেলি, ওই দিকটা আপনি দেখেন। এরপর দোনো বক্তা
রাতের বেলা ফজরের আগে নদী পার হলাম নৌকা দিয়ে, বাড়ি আসতে আসতে ফজর, তারপরের দিন আবার মাহফিল, এরপর গাড়ি জার্নি করা। গাড়ি জার্নিটা খুব কষ্টের। যাক, কোরআনের খেদমত আল্লাহ তাআলা যেন কবুল করে বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অত্যন্ত প্রিয় একটি সূরার কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে হাকিমের আপনাদের কাছে খুব পরিচিত মাধুর্যপূর্ণ সুললিত কণ্ঠে সব জায়গায় যেখানে তেলাওয়াত করা হয় ওই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। কোরআনে হাকিমে এই সূরাকে বলা হয়েছে আরুসুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আরুসুন, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। কোরআনের একটা নববধূ আছে, তার নাম হচ্ছে সূরাতুর রহমান। নববধূ যেভাবে সেজেগুজে পার্লারিং করে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরার পর তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে সূরাতুর রহমান দান করেছেন, এটি কেমন যেন গোটা কোরআন শরীফের সৌন্দর্যকে ধারণ করেছে বলি সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে বলা হয়েছে আরুসুল কোরআন। কোরআনে হাকিমের 55তম সূরা এটি। এই সূরার ভিতরে 78টি আয়াত আছে। কোন সূরার তাফসীর বোঝার পূর্বে ওই সূরার সাথে পূর্বের সূরার কি সম্পর্ক, পরের সূরার কি সম্পর্ক, এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় রক্তে সূরা। সূরাতুর রহমানের পূর্বে একটা সূরা আছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল কমার। আর সূরাতুল কমারের পরের সূরাটির নামই হচ্ছে সূরাতুর রহমান। সূরাতুল কমারের আলোচ্য বিষয় হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল কমারের মধ্যে পূর্বের অনেক নাফরমান ফাসেক জাতি যারা, তাদের নাফরমানের বর্ণনা দিয়েছেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছেন, তারা আল্লাহকে অস্বীকার করার কারণে কেমন আজাব তাদের উপরে পাঠানো হয়েছিল, কি পরিমাণ কষ্ট তাদের উপরে আসমান থেকে অবতীর্ণ হয়েছিল, এই বিষয়গুলো সূরাতুল কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আর আলোচনা করে করে মাঝে মাঝে প্রশ্ন করেছেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তির তীব্রতা, আমার আজাবের তীব্রতা তোমাদের কাছে কেমন লাগলো। প্রথমত তিনি সূরাতুল কমারে আদ জাতি, সামুদ জাতি, অতীতের নাফরমান যত জাতি ছিল ওই জাতিসমূহের অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অস্বীকার করার কথা বর্ণনা করেছেন, আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছেন, আজাব গজবটা কেমন ছিল, এই কথা বোঝানোর পর একটা প্রশ্ন করেছেন, তোমরা আমার আজাবের তীব্রতা কেমন অনুভব করলে। এটা হলো সূরাতুল কমারের আলোচ্য বিষয়। আর সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান একটা শব্দ দিয়ে সূরাটি শুরু করেছেন, আর বিভিন্ন জায়গায় এই বান্দার উপরে তার রহমত কেমন, করুণা কেমন, ভালোবাসা কেমন, বান্দাকে তিনি কি পরিমাণ করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, কি পরিমাণ দয়া করেছেন, এই দয়ার বর্ণনা দিয়েছেন। আর মাঝে মাঝে একটা প্রশ্ন করেছেন, ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান। সূরাতুল কমারের মধ্যে আজাবের কথা, গজবের কথা, শাস্তির কথা, আল্লাহর নাফরমান বান্দাদের সাথে তার আচরণ কেমন হয়েছে, এই বর্ণনার পর তিনি প্রশ্ন করেছেন, আমার আজাব গজবটা কেমন ছিল। আর সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সৃষ্টির যে নিয়ামত তিনি অবারিত করে দিয়েছেন ওই সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন, আর মাঝে মাঝে প্রশ্ন করেছেন, হে জিন এবং মানবমণ্ডলী, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। বোঝা গেল সূরাতুল কমার এবং সূরাতুর রহমান দুটি সূরার আলোচ্য বিষয় বিপরীতমুখী। একটার আলোচ্য বিষয় হলো আজাব গজব শাস্তি, আর একটার আলোচ্য বিষয় হলো পুরস্কার নিয়ামত আর রহমত বলি সুবহানাল্লাহ। কথা হলো
বিপরীতমুখী দুইটি সূরা, একটা হচ্ছে সূরাতুল কমর আর একটা হচ্ছে সূরাতুর রহমান। দুই সূরাকেই আল্লাহ রাব্বুল আলামিন ২৭ পারায় নিয়ে এসেছে। ২৭ পারার ১০ নম্বর পৃষ্ঠায় সূরাতুর রহমান আর ৭ নম্বর পৃষ্ঠায় সূরাতুল কমর শুরু হয়েছে। দুই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এক জায়গায় স্থাপন করলেন অথচ আলোচ্য বিষয়ে বিপরীতমুখী? মুফাসসিরিনে কেরাম সূরাতুল কমর এবং সূরাতুর রহমানের আলোচ্য বিষয় আলোচনা করতে গিয়ে বললেন, সূরাতুল কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির কথা বর্ণনা করেছেন, আর সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার কথা, তার করুণার কথা, তার যত সৃষ্টি রয়েছে সৃষ্টির কথা খুলে খুলে বর্ণনা করেছেন। এর কারণ কি? সূরাতুল কমরের আলোচ্য বিষয় সূরাতুর রহমানের আলোচ্য বিষয়ে বিপরীতমুখী হওয়া সত্ত্বেও একই জায়গায় কেন কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরাকে নিয়ে আসলেন? উত্তরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সূরাতুল কমর এবং সূরাতুর রহমান একসাথে স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার অন্তরের দিকে মনোনিবেশ করে মুমিন বান্দাকে জানিয়ে দিতে চাইলেন, তোমরা যারা ঈমান এনেছো এই ঈমান শুধুমাত্র জাহান্নামকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তার নাম শুধু ঈমান নয়, আবার শুধু জান্নাতের আশা করবে, আল্লাহর করুণার আশা রাখবে, শুধু তারও নাম ঈমান নয়, ঈমান হলো আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো সেই জিনিসের নাম এক দিক থেকে আপনার মনের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় থাকবে, অন্য দিক থেকে আল্লাহর ক্ষমার আশা থাকবে, এই দুটো জিনিস যদি থাকে তার নাম হলো ঈমান। বলি সুবহানাল্লাহ। বিপরীতমুখী দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ক্ষমার আশা আর একটা হচ্ছে আযাবের ভয়। যেহেতু সূরাতুল কমর এর ভিতরে আল্লাহর আযাবের কথা আর সূরাতুর রহমানের ভিতরে আল্লাহর ক্ষমার কথা, এই দুটো জিনিসকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ঈমান হচ্ছে দুই জিনিসের সংমিশ্রণের নাম, এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে আল্লাহর শাস্তি পুরস্কারের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকটা খেয়াল করে ওই দিকটার কথা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য বিপরীতমুখী দুইটি সূরা একসাথে সেট করেছেন। বলি সুবহানাল্লাহ। তাফসীর বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হয়, রব্তে সুয়ারের পর হচ্ছে শানে নুজুল। কি নাম? শানে নুজুল অর্থ কি? নাজিল হওয়ার কারণ কি? নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? একটা আয়াত যে অবতীর্ণ হলো এর পিছনে রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান যখন অবতীর্ণ করেছেন তার আগে রহমান শব্দের পরিচয় মক্কার কাফেরদের কাছে ছিল না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ শব্দের পরিচয় দিয়েছিলেন রাসূলের মাধ্যমে। রাসূল মানুষের কাছে কাছে গিয়ে বলতেন যে তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। হঠাৎ একদিন তিনি বললেন তোমরা সবাই রহমানের ইবাদত করো। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا। যেদিন মুহাম্মদ তাদেরকে বললেন তোমরা সবাই আল্লাহর ইবাদত তো করতে, রহমানের ইবাদত করো, কাফের মুশরিকরা বলতে থাকলো ওয়ামার রহমান, এতদিন তো মুহাম্মদ আমাদেরকে এক আল্লাহর দাসত্ব করার কথা বলেছিল, আজ আবার নতুন কোন খোদা সে আমদানি করলো, তার নাম আবার রহমান, কে সেই রহমান, কেন আমরা রহমানের ইবাদত করব, রহমানটাকে? তাদের কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটি অবতীর্ণ করলেন ওই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। বলি সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের প্রথম আয়াত হচ্ছে আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ৭৮টি আয়াত নিয়ে এসেছেন, ৩১ জায়গায় বান্দাকে প্রশ্ন করেছেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো, আর সমস্ত জায়গায় তিনি তার নিয়ামতের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আর রহমান শব্দটা যদি সাবজেক্ট হয় বাকি ৭৭টি আয়াত হলে তার প্রেডিকেট, আর রহমান হচ্ছে সাবজেক্ট, আল্লামাল কোরআন তার ফার্স্ট প্রেডিকেট, খলাকাল ইনসান
second predicate allamahul bayan third predicate fourth predicate fifth predicate প্রথমটা হচ্ছে উদ্দেশ্য পরেরটা হচ্ছে বিধেয় প্রথমটা হচ্ছে মুক্তাদা বাকিগুলো সব হচ্ছে খবর আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে প্রথমে আর রহমান শব্দ সেট করেছেন আর বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন আমি তোমাদের জন্য একটা একটা করে নিয়ামত দান করেছি কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো রাসূল আকরাম নবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন সূরাতুর রহমান শোনাচ্ছেন এমন সময়ে সাহাবায়ে কেরাম সবাই আপনাদের মতো নীরব সূরাতুর রহমান শুনছেন কিন্তু রহমান শোনার পর কোন আয়াতের পরে কি উত্তর দিতে হবে কোনো কথা না বলে চুপচাপ থাকলেন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা আমি তোমাদেরকে সূরাতুর রহমান শোনাচ্ছি এই সূরাতুর রহমান আমি জিনদেরকে শুনিয়েছিলাম যখন আমি জিনদেরকে সূরাতুর রহমান শুনিয়েছিলাম যত জায়গায় ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত এসেছিল হে জিন এবং মানবজাতি আমি আল্লাহর কোন কোন কুদরতকে নিয়ামতকে তোমরা অস্বীকার করো যখন এই আয়াত পড়তাম ওই সময়ে জিনদের মুখ থেকে একটা বাক্য বের হয়ে আসতো ربنا لا بشيء من نعمك ربنا نكذب হে আল্লাহ আপনার এমন কোন নিয়ামত নাই যা আমরা অস্বীকার করি সুতরাং যখন ফাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান আসবে ওই সময়ে তোমরা ওই বাক্যটা বলবে আল্লাহ আমরা আপনার কোন নিয়ামত অস্বীকার করি না বলি সুবহানাল্লাহ তাহলে সূরাতুর রহমানের আর রহমান থেকে নিয়ে শুরু করে শেষ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা একটা করে নিয়ামতের কথা বলেছেন আর ওই নিয়ামতের কথা বর্ণনা করার পর তিনি মানুষকে প্রশ্ন করেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো কথা হলো এত যে নিয়ামত তিনি দিলেন আর রহমান এই শব্দের অর্থ কি পরম দয়ালু মেহেরবান তার অনেক দয়ার ভিতরে সর্বপ্রথম যে দয়ার কথা তিনি বলেছেন আল্লামাল কোরআন তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন তারপর খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তো এমন বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান তারপর তিনি মানুষ তৈরি করেছেন আর ওই মানুষকে তিনি শিখিয়েছেন কোরআন অথচ তিনি তা না বলে বলছেন তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন আর মানুষকে সৃষ্টি করেছেন আগে কোরআন শেখার কথা বলা হয়েছে আর মানব সৃষ্টির কথা তার পরে বলা হয়েছে আপনারা বলুন আগে কোরআন শেখার কথা আসলো তারপর মানব সৃষ্টির কথা আসলো মানব সৃষ্টি আগে নাকি কোরআন শিক্ষা আগে মানব সৃষ্টি আগে আপনার সৃষ্টি হওয়ার আগে কি আপনি কোরআন শিখছেন নাকি আমি কি হওয়ার আগে কোরআন শিখছি মানব সৃষ্টিটা আগে হওয়ার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শেখার কথা আগে আনলেন আর মানব সৃষ্টির কথা পরে আনলেন বোঝাতে চান কুকুরের বাচ্চা যদি হয় কুকুর হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করা লাগে না মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি ছাগলের বাচ্চা জন্ম নিয়েই ছাগল গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হতে হয় আর এই মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম আপনার মানবিকতা তৈরির জন্য প্রথম যা দরকার তা হচ্ছে কোরআনের শিক্ষা বলি সুবহানাল্লাহ সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান শব্দের পর তিনি চাঁদ তৈরি করেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান চাঁদ সূর্যকে প্রোগ্রাম সেট করে দিয়েছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন দুই উদয়াচল এবং অস্তাচলের মালিক যিনি শীতকালে সূর্য যেখান থেকে ওঠে গ্রীষ্মকালে সেখান থেকে সূর্য ওঠে না যেখান থেকে সূর্য শীতকালে ডোবে সেই জায়গায় গ্রীষ্মকালে ডোবে না আবার মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান আল্লাহ রাব্বুল আলামিন দুই সমুদ্রকে একসাথে প্রবাহিত করছেন পারস্য উপসাগরের ভিতরে
নিচের দিয়ে মিষ্টি পানি বয়ে যায় আর তার উপর দিয়ে লবণাক্ত পানি বয়ে যায় আল্লাহ বলছেন বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান এই দুই পানির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য একটা আবরণ দিয়েছি মিষ্টি পানি আর লোনা পানি একটা আর একটার সাথে মেশে না বলি সুবহানাল্লাহ এই যে কুদরত কে দিয়েছেন আল্লাহ আরো জোরে বলুন কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার আমি মানুষকে তৈরি করেছি শুষ্ক পোড়া মাটি থেকে মৃত্তিকা থেকে মানব তৈরি করেছি তিনি আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তিনি আকাশ মণ্ডলী তৈরি করেছেন এত সব করেছেন এত নিয়ামতের পূর্বে সর্বপ্রথম মানুষের উপরে যে নিয়ামতের কথা নিয়ে আসলেন তা হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন বলি সুবহানাল্লাহ সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত পৃথিবীতে মানুষের উপরে যত অনুগ্রহ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সকল অনুগ্রহের পিছনে সর্বোৎকৃষ্ট মানের অনুগ্রহ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে কোরআন শিখিয়েছেন বলি সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন এরপর হলো খালাকাল ইনসান তাহলে মানব সৃষ্টির সার্থকতা সফলতা কখন ঘরে আসবে যখন আপনি কোরআন শিখছেন বলি সুবহানাল্লাহ এখন কোরআন কি আমরা শিখতে চাই শিখতে চায় না এমন কেউ নাই কিন্তু আমাদের জাতীয় শিক্ষাক্রমে কোরআনের শিক্ষা তো নাই কোরআনের শিক্ষার বাইরে এমন কিছু শেখানো হয় যা কোরআন ও হাদিসের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অতি সম্প্রতি শরীফ শরীফার গল্প আপনারা শুনেছেন শরীফ আর শরীফার গল্প এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে স্বল্প কথায় বলি শরীফ শরীফার গল্পের সাথে কোরআন হাদিসের অথেন্টিক সোর্সের কোনো মিল সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না আজ সেখানে শরীফ শরীফার গল্পের মাধ্যমে মানুষকে বলা হচ্ছে শিশুদের মন মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ এটি জন্মগত বিষয় নয় এটি সমাজ নির্ধারণ করে দেয় মানে একজন সে দুনিয়ায় জন্ম নিয়েই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের একটা পাঠ সেখানে কি লেখা আছে শরীফ এবং শরীফার মধ্যে কথোপকথন হচ্ছে ডায়লগ হচ্ছে কি ডায়লগ যে একজন মানুষ জন্ম নেয়ার পর সে যদি মনে মনে চিন্তা করে যে আমি একজন নারী জন্মগতভাবে পুরুষ বাট হি থিংস হিমসেলফ দ্যাট আই এম নট আ মেল বাট আই এম ফিমেল কেউ জন্ম নেওয়ার পর যদি মনে করে যে আমি জন্মগতভাবে পুরুষ হলেও মনে মনে আমি নারী তাহলে সে মনে মনে নারী হিসেবেই আরেকজনের সাথে তার দেহ দিয়ে দিতে পারবে আরেকজন নারী লেসবো এই শব্দগুলো বলতেও আনইজি ফিল হয় আরেকজন নারী সে নিজেকে পুরুষ মনে করে আরেকজন নারীর সাথে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারবে গে অ্যান্ড লেসবো এই টাইপের মন মানসিকতা মানুষের মন মগজে তৈরি করে দেওয়া হচ্ছে এই ওয়েস্টার্ন কালচার তৈরি করে নিয়ে আসা হচ্ছে আমাদের দেশে 50-60 বছর গবেষণা করে এখনো পর্যন্ত যা ইউরোপে ঢুকানো সম্ভব হয়নি তা বাংলাদেশের মাটিতে আমদানি করা হয়েছে আজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে প্রত্যেকটা শ্রেণীর ভিতরে কোরআন হাদিসের সমর্থিত সিলেবাস অন্তর্ভুক্ত করা দরকার সেই জায়গায় কোরআন হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে এমন কিছু শিক্ষা আমদানি করা হচ্ছে যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষকে একটা শিশুকে আমাদের মুসলমান কিশোরকে সমকামিতার দিকে প্রমোট করা হচ্ছে আবার সেটি প্রতিবাদ করার জন্য আসিফ মাহতাব নামের ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন টিচারকে সে যেহেতু এটি প্রতিবাদ করেছে এই প্রতিবাদ করার কারণে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে ঠিক কিনা আসিফ মাহতাব বই ছিঁড়ে প্রতিবাদ করেছে
আমি হলে তো লাত্তি মেরে ফেলে দিতাম। আসিফ মাহতাব যা করেছে তা এই বাংলাদেশের 17 কোটি মানুষের মনের প্রতিবাদ সে করেছে। তাকে যারা চাকরিচ্যুত করেছে তারা এই দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চায়, তারা এই দেশের সমাজের শিশুদেরকে সমকামিতার দিকে প্রমোট করতে চায়। আসিফ মাহতাবের চাকরি খেয়েছেন, রিজিক খাইতে পারেন নাই, চুরি করে চেয়ার দখল করা যায়, মানুষের রিজিক বন্ধ করা যায় না। শিক্ষার নামে এসব যা কিছু আমদানি হয় এসব আমাদের দেশে তৈরি হয় না, সব ইন্ডিয়ান হাই কমিশন থেকে সবক নেওয়া। কিছুদিন আগেও আমাদের সীমান্তে বিডিআর মরেছে, গত 10-15 বছরে প্রায় 300-র বেশি বাঙালি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কাটাতারের উপরে ফেলানির লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা সময় ছিল তাদের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল, কিন্তু এখন বন্যার সময়ে পানি দিয়ে আপনারা আমাদেরকে বন্যার পানিতে ভেসে মারবেন, খরার সময়ে নদীতে বাঁধ দিয়ে আমাদের দেশের জমিকে সবুজ, আমাদের জমিকে মরুভূমি বানাবেন, যখন আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন আপনারা প্রতিবাদ করবেন, যখন আমাদের মুসলমানরা বাবরি মসজিদে নামাজ পড়তে যায় সেখানে রাম মন্দির তৈরি করবেন, কাশ্মীরে মুসলমান মারবেন, আসামে 7,500 মাদ্রাসাকে বন্ধ করে দিবেন, আপনারা কখনো আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হতে পারেন না, আপনারা মুসলমানদের শত্রু রাষ্ট্র। আজ দুঃখ লাগে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর যেখানে আমাদের জন্য একটা বিশ্ব মুসলিম ইতিহাসের সোনালী অধ্যায় বাবরি মসজিদ তৈরি করেছে, ওই বাবরি মসজিদের উপরে তারা রাম মন্দির তৈরি করেছে, বলি না আউযুবিল্লাহ। এই সংবাদ কি আপনারা জানেন নাকি জানেন না? ওই বাবরি মসজিদের উপরে রাম মন্দির যদি আরো 3টাও তৈরি করা হয়, কোটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তুরস্কের আয়া সুফিয়া যদি শত বৎসর পর আবার যদি মসজিদে রূপান্তর হতে পারে, যেই মক্কা নগরীতে মসজিদুল হারামে রাসূল নামাজ পড়তে গেলে আবু জেহেল বলেছিল মাথা মাটির সাথে ধসিয়ে দেব, মাত্র 10 বৎসরের ব্যবধানে রাসূল এসেছেন হাতের লাঠি দিয়ে ওই কাবা শরীফের সমস্ত মূর্তি ভেঙে বলেছিলেন ওয়াকুল জা আল হাক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত মিথ্যা আজ প্রতিহত। 10 বৎসরের ব্যবধানে যদি কাবা আবার মুসলমানদের হাতে ফিরে আসে, বিশ্বাস করো মালাউনের বাচ্চারা, আবার মুসলমানদের রক্তে যে হৃদয়ে যে রক্তের ক্ষরণ হয়েছে তারা বুঝতে পারে না, লক্ষণ সেনের বাচ্চারা বুঝতে পারে না, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মনে হয় নাই, মনে হয় শাহজালাল নাই, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে মসজিদে শাহজালালের প্রতিধ্বনি আল্লাহু আকবার ভেসে ওঠে। এখনো পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের অবদান বেশি, এই ভারতকে শাসন করেছি আমরাই 100 বৎসর, ওই তাজমহল, ওই শীষ মহল, ওই লাল কিল্লা আমাদের হাতে তৈরি, ওই মসজিদে বাবর যেই মসজিদ আমরা তৈরি করেছি, ওই রাম মন্দিরকে ভেঙে খান খান করে আবারও সেখানে আল্লাহু আকবরের প্রতিধ্বনি উচ্চারিত হবে। মসজিদে যদি কেউ হিন্দুয়ানি পতাকা লাগায় আপনারা সহ্য করবেন না? বলুন সহ্য করবেন না? আপনার বাড়ি পোড়া যেতে পারে, ভেঙে খান খান হতে পারে, কিন্তু আমার মসজিদের একটা ইট খুলে নেবে আমরা তো মানতে পারি, আওয়াজ দিয়ে বলেন মানতে পারি, কিন্তু মসজিদের উপরে তারা রাম মন্দির তৈরি করেছে। সীমান্তে আমাদের মুসলমানদেরকে পাখির মতো মারে, তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, এজন্য তো তারা কখনো খেলাধুলায় হারলে টিএসসিতে মিষ্টি বিতরণ হয়, টিচ ফর ট্যাট, তোমরা আমাদের সাথে শত্রুতা করবে আর তোমরা হারলে আমরা মিষ্টি খাওয়াবো না, তাকে হতে পারে নাকি? লাতা জিদান্না শাদান্না সি আদা ওয়াতান, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম, সেখানে কলকাতার এক অধ্যাপক যিনি কেরালা ইউনিভার্সিটির টিচার ছিলেন তাকে মমতা ব্যানার্জি সম্পর্কে প্রশ্ন করেছিলাম যে তার পলিটিক্যাল ভিউটা কি, তিনি তো মুসলমানদের স্বার্থে কথা বলেন, অনেকক্ষণ চুপ থেকেছেন, থাকার পর তিনি উত্তর দিয়েছেন আসলে পলিটিক্সের বিষয়টা তোমরা পত্র পত্রিকায় যা দেখো হুবহু ওই বিষয়টা ওই রকম নয়, সে মুসলমানদের স্বার্থে কথা বলে ঠিকই, কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু করতে হয় তখন সব কাফের মুশরিক এক হয়ে যায় এত স্বার্থ নিয়ে কথা বলে কিন্তু তিস্তার পানি এখন আমরা পাই না হায় রে বন্ধু রে বন্ধু কোরআনের শিক্ষা কি প্রয়োজন আছে নাকি নাই আওয়াজ দিল না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনুগ্রহ করেছেন আর রহমান আল্লামাল কোরআন তিনি মানুষকে কি শিখিয়েছেন কোরআন কি শিখিয়েছেন এরপর বলেছেন আল্লামাহুল বায়ান তিনি মানুষকে শিখিয়েছেন ভাষা যারা চট্টগ্রামের মানুষ তারা একভাবে কথা বলে যারা নোয়াখালীর মানুষ তারা আরেকভাবে কথা বলে যারা সিলেটের মানুষ তারা আরেকভাবে কথা বলে এই যে ডাইভার্সিটি ভাষার ভিতরে কে দান করেছেন কে শিখিয়েছেন আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আর তিনি তৈরি করেছেন চাঁদ এবং সূর্য কি সুন্দর কথা চাঁদ এবং সূর্য তৈরি করেছেন বিহুসবান সবাই হিসেব মতো চলতেই থাকে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান কোনদিন কি এমন হয়েছে সূর্য দুপুরবেলা জোহরের আজান দিয়েছে ওই সময় উঠেছিল কখনো কি চাঁদ রাত ১২টার সময় দিন ১২টার সময় উঠেছিল চাঁদ দিন ১২টায় উঠতে পারে না রাতের মধ্যে সূর্য উঠতে পারে না চাঁদ এবং সূর্যের ভিতরে এই যে বহমান ধারা এই যে সময়ানুবর্তিতা এই যে ডিসিপ্লিন কে দিয়েছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার লাশামসু ইয়ামবাগী লাহা সূর্যের উচিত নয় চাঁদকে ধরা চাঁদের উচিত নয় সূর্যকে ধরা কুল্লু শাইইন ফি ফালাকিন ইয়াসবাহুন গ্রহ নক্ষত্র সৌর জগতে যা আছে সবগুলো তার আপন আপন কক্ষপথে পরিচালিত হচ্ছে বলি সুবহানাল্লাহ কার ইশারায় আওয়াজ দিয়ে বলুন কার ইশারায় আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান নাজম মানে হচ্ছে তারকা ওয়াশ-শাজার মানে হচ্ছে গাছ ইয়াসজুদান তারা আল্লাহকে সিজদা দিচ্ছে বলি সুবহানাল্লাহ সিজদা মানে কি আমরা দুই হাত জমিনে রাখব নাকটা জমিনে থাকবে কপালটা জমিনে থাকবে এর নাম তো সিজদা আমরা তাই জানি না মুফাসসিরিন কেরাম লিখেছেন আন নাজম শব্দের অর্থ হচ্ছে তারকা এটা খুব ব্যবহারিক একটা ওয়ার্ড আর সাজার শব্দের অর্থ হচ্ছে গাছ এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে নাজম শব্দের অর্থ হলো যে সমস্ত লতাপাতার কোনো কাণ্ড নাই শেকড় নাই মূল নাই তাকে বলা হয় নাজম আর সাজার হলো বড় বড় গাছ মহিরুহ যেমন আম গাছ কাঁঠাল গাছ কিন্তু লতাপাতা জাতীয় গাছ এগুলো যাদের কোনো কাণ্ড নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল শ্রেণীর গাছ এখানে অন্তর্ভুক্ত আবার ওই যে আসমানে তারকা দেখা যায় ওই তারকা এবং এই বৃক্ষরাজি দুনিয়ার ভিতরে বৃক্ষের কথা বলে আসমানের ভিতরে তিনি তারকার কথা বলে আসমান এবং জমিন দুই জায়গার দুইটা প্রতিনিধি নিয়ে বোঝাতে চান চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জমিনের যে যা যে অবস্থায় আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছেন বলি সুবহানাল্লাহ আপনি আমাকে বলেন গাছ যে সিজদা করে আপনি কি কোনোদিন দেখছেন এই কথা তাহলে সবাই যে সুবহানাল্লাহ বলতেছেন জোরে জোরে গাছ কিভাবে সিজদা করে গাছ সিজদা করার অর্থ হলো আপনার অবাক হয়ে যাবে গাছ সিজদা করার অর্থ হলো সিজদা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা বলেন তো কি আরো জোরে গান আরো জোরে গান আনুগত্য করা এখন আনুগত্যটা আমরা প্রকাশ করি নামাজের মাধ্যমে সিজদা দিয়ে মুফাসসিরিন কেরাম লিখেছেন গাছ সিজদা করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আম গাছকে যেদিন আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই দিন আম গাছকে অর্ডার করেছেন তোর ভিতরে চিরজীবন আম উৎপাদন হবে এবং তোর প্রজনন ক্ষমতা যতদিন থাকবে ঠিকঠাক তোর ভিতর থেকে আম আসবে কোনোদিন যেন তোর ভিতর থেকে লিচু না হয় কাঁঠাল গাছকে অর্ডার করেছেন তোর ভিতর থেকে কাঁঠাল উৎপাদন হবে কলা গাছকে তিনি অর্ডার করেছেন এখান থেকে কলা উৎপাদন হবে লিচু গাছকে তিনি বলেছেন লিচু গাছ হবে এজন্য আজ পর্যন্ত সৃষ্টির কি শৃঙ্খলা লিচু গাছে কখনো আম ধরে না আম গাছে কখনো কলা ধরে না কলা গাছে কখনো কাঁঠাল ধরে না
এই যে গাছের ভিতরে প্রজনন ক্ষমতা থাকা সত্ত্বেও যাকে যেই প্রোগ্রাম দিয়ে সেট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজীবন কিয়ামত হওয়া পর্যন্ত ওই যে শৃঙ্খলা মেইনটেইন করবে কার ইশারায় আল্লাহ আর জোরে বলুন কার ইশারায় আল্লাহ ওয়ান নাজমু ওয়াশজারু ইয়াসজুদান চাঁদ গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু আছে সৌর জগতের সব কার ইশারায় চলে والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان এবং ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান উত্তোলন করেছেন মানুষের উপরে আমাদের উপরে যদি আসমানটা একদম মাথার সাথে লেগে থাকতো চলাফেরা করা যেত যেত তো এই আকাশকে সমস্তুত করেছেন কে আল্লাহ ওয়া ওয়াদা আল মিজান জমিনের ভিতরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান অতএব তোমরা কেউ কখনো আমার এই মিজানকে সীমা লঙ্ঘন করো না আপনারা বলুন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি এখন যারা ব্যবসা বাণিজ্য করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আসে না নেই এখন ডিজিটাল পাল্লাগুলো থেকে এরকম করা যায় 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 ডিজিটাল পাল্লাতেও করা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই রকম অন্যায় ভাবে মাপে কম দেয় বেশি দেয় কিয়ামতের দিন তাদের ওই কম বেশির সম্পদটা গলায় পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে সূরাতুল মুতাফফিফিনের প্রথম আয়াত ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা মুতাফফিফিন তাদের জন্য ধমক তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন তাদের জন্য ওয়াইল নামক দজক কি করে তারা যারা যখন কোনো কিছু নেয় ওই সময়ে বেশি নেয় ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন কিন্তু মানুষকে যখন দেয় দেওয়ার সময় কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান মিজানের পাল্লা দিয়ে যা কিছু মাপো মাপার ক্ষেত্রে এই কম বেশি করো না ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি মাপ দিয়ে যখন তুমি কোনো কিছু কাউকে দিবে ওই সময়ে সঠিকভাবে দান করবে ওয়ালা তাতগাউ ফিল মিজান মাপ দেওয়ার ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবে না যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন শুধু ওজন দিয়ে মাপ করার মাধ্যমে জিনিস ভালো দেওয়া খারাপ দেওয়ার বিষয়টা এমন নয় বরং আপনার ব্যবসার ক্ষেত্রে যাবতীয় অঙ্গনে আপনার সততা থাকতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মাই ফিল জান্নাহ সত্যবাদী ন্যায় ইনসাফ ওয়ালা একজন ব্যবসায়ী সরাসরি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ ব্যবসা করা রাসূলদের সুন্নাত ব্যবসা করা কাদের সুন্নাত রাসূলের সুন্নাত এই ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বারাকা চাকরি করে বাড়ি গাড়ি করা সম্ভব না কিন্তু আপনি যদি ব্যবসা করেন হালাল ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার মাধ্যমে যে বারাকাত হয় অন্য কোন প্রফেশনে এরকম বরকত হয় না কিন্তু সেই ব্যবসাটা করতে হবে শর্ত জুড়িয়ে দিয়েছেন আত-তাজিরু সাদুকুল আমিন ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী সত্যবাদী আমিন এবং আমানতদার যদি আপনার ব্যবসাটা সততার সাথে হয় তাহলে আপনার হাসর হবে কার সাথে রাসূলের সাথে আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের যে কয়েকটি আয়াতের আলোচনা হয়েছে এর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েননি সুন্নাত